একজন প্রার্থীর ব্যাপারে, ঢাকা 17 আসনে একজন প্রার্থী ছিলেন, সে প্রার্থীর ব্যাপারে বলছেন যে অর্ধ পাগল অর্ধ শিক্ষিত। মির্জা ফখরুলস্বাম আলমগীর সাহেবের বক্তব্য তো এটি স্পষ্ট, ওনারা সহিংসতা করতে চায় এবং ওনারা সহিংসতা শুরু করেছে। 13টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন, রাজনৈতিক দলের মতো রাষ্ট্রদূতদের এরকম জোটবদ্ধ হয়ে বিবৃতি দেওয়া, এটি রাষ্ট্রদূতদের আচরণ বিধির যে ভিয়েনা কনভেনশন আছে সেটির সুস্পষ্ট লঙ্ঘন। আমি বন্ধু রাষ্ট্রগুলোকে অনুরোধ জানাব যে ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য। আমার প্রশ্ন, ভারতে কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় কিংবা আশেপাশের অন্য দেশে যখন সহিংসতা হয়, সেখানে তো রাষ্ট্রদূতরা এইভাবে বিবৃতি দেয় না, আমাদের দেশে কেন এ ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে? এগুলো আসলে আমাদের কিছু রাজনৈতিক দল, সুশীল সমাজের কেউ কেউ এগুলো দেওয়ার জন্য তাদেরকে প্রভোক করে। সুতরাং রাষ্ট্রদূতদের দোষারোপ করার আগে বা এই ব্যাপারে প্রশ্ন তোলার আগে আমি মনে করি যারা তাদেরকে প্রভোক করে তারা এই ক্ষেত্রে দায়ী। তবে অবশ্যই কূটনীতির ক্ষেত্রে রাষ্ট্রদূতদের আচরণ, সেই ক্ষেত্রে ভিয়েনা কনভেনশন মেলে চলা প্রয়োজন। মির্জা ফখরুলস্বাম আলমগীর সাহেবের বক্তব্য তো এটি স্পষ্ট, ওনারা সহিংসতা করতে চায় এবং ওনারা সহিংসতা শুরু করেছে। সহিংসতা শুরু করলে সরকার বসে থাকবে না, যারা সহিংসতা করবে, দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এবং একই সাথে আমাদের দলও যারা সহিংসতা তৈরি করবে, সহিংসতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আমাদের দলও জনগণকে সাথে নিয়ে মাঠে থাকবে। আমি আজকে ফেসবুকে দেখলাম রিজভী সাহেবের বক্তব্য। আমি দেখলাম যে উনি একজন প্রার্থীর ব্যাপারে বলেছেন যে একজন প্রার্থীর ব্যাপারে, ঢাকা 17 আসনে একজন প্রার্থী ছিলেন, সে প্রার্থীর ব্যাপারে বলছেন যে অর্ধ পাগল অর্ধ শিক্ষিত। কোন প্রার্থীকে এরকম অর্ধ পাগল অর্ধ শিক্ষিত বলা এটা সমীচীন নয়।